আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইসরায়েল ও গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মাঝে বর্তমানে যে যুদ্ধ চলছে সেটা ঘটার কোনো সুযোগই থাকতো না, এমনটাই মন্তব্য করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবার জন্য আধুনিক প্রযুক্তি। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যে এক প্রচারণা সভায় তিনি এই মন্তব্য করেন। সেই সঙ্গে চলমান এই যুদ্ধের জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের অদক্ষতা ও অদূরদর্শিতাকেও দায়ী করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলে যা হচ্ছে তা রীতিমতো ভয়াবহ বীভৎস। ছোট শিশুদের হত্যা করা হচ্ছে। যখন আমি আপনাদের প্রেসিডেন্ট ছিলাম আমাদের শান্তি ছিল, শক্তিও ছিল, কিন্তু এখন এখন চারিদিকে আমরা দেখছি দুর্বলতা, সংঘাত, বিশৃঙ্খলা। ইসরায়েলে আমরা যে নৃশংসতা দেখেছি, আমি দৃঢ়ভাবে বলতে পারি আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে এমন ঘটতো না। সে সময় ট্রাম্প বলেন, আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখুন, কত কত দেশ থেকে আমাদের দেশে লোকজন ঢুকছে, ঘুরে বেড়াচ্ছে, আমরা জানিও না তারা কোথা থেকে এসেছে। আজ ইসরায়েলে হামলা হয়েছে, আগামীতে যে আমরাও নিরাপদ থাকব তার নিশ্চয়তা কি? প্রচারণা সভায় ট্রাম্প প্রশ্ন ছোড়েন বাইডেনের দিকে, বলেন, জো বাইডেন ইসরায়েলের নিরাপত্তার জন্য কিছু করেছেন? আমাদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? তিনি কিছুই করেননি, কোনো পদক্ষেপ নেননি। মির্জা রকিবুল হাসান, News24.